নমস্কার মা মজিত্র, আপনাদের চাবলে আরম্ভ করেছে আসামিজ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, অবহেত বহু জল্পনা কল্পনার অন্তত কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। যাকালি অর্থাৎ বুধবারে রাষ্ট্রপতি ভবনত শপথ গ্রহণ করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কেবিনেট মন্ত্রী হিসাবে। এতিয়া কথা হল যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক কি কি মন্ত্রীর দায়িত্ব দিছে বা কি কি মন্ত্রিত্ব দিয়া হয়েছে সর্বানন্দ সোণোৱালক। আজি মই আপনাদের এই ভিডিওতে জানাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে কি কি মন্ত্রিত্বর দায়িত্ব দিছে। খুব এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের ভিডিওতে শেষলৈকে চাই থাকিব। আর বন্ধুসকল, যদি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। বন্ধুসকল, আপনাদের কথাখিনি অল্প ভালদরে মন করিব। বুধবারে কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রীরূপে শপথ গ্রহণ করা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে লাভ করেছে বন্দর, জাহাজ, জল পরিবহন আর আয়ুষ মন্ত্রালয়ের দায়িত্ব। বহু প্রতীক্ষিত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কেবিনেটর বুধবারে সম্প্রসারণ করা হয়। মোদীর সম্প্রসারিত মন্ত্রীসভাত কেবাজনও ন পুরনি নেতাই শপথ গ্রহণ করে। ইফালে মন্ত্রীসভার সম্প্রসারণের পূর্বে বারোগাকীক মন্ত্রীয় পদত্যাগ করে। পদত্যাগ করার ভিতর আছিল স্বাস্থ্যমন্ত্রী ডাক্তর হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, শ্রমমন্ত্রীর আন কেবাজনও গুরুত্বপূর্ণ মন্ত্রীয়ে। সোণোৱালের উপরি মন্ত্রী মোদীর সম্প্রসারিত মন্ত্রীসভাত স্থান পাওয়া উত্তর পূবর আন মুখবর হয়েছে ত্রিপুরা পশ্চিমের সাংসদ প্রতিমা ভৌমিক আর মণিপুরের সাংসদ রাজকুমার রঞ্জন সিং, রাজ্যিক মন্ত্রী। ইয়ার উপরও আছে কিরেণ রিজিজু আর রামেশ্বর তেলি। উল্লেখযোগ্য যে রামেশ্বর তেলিক পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস আর শ্রম আর নিযুক্তি মন্ত্রালয়ত রাজ্যিক মন্ত্রী হিসাবে দায়িত্ব প্রদান করেছে। বন্ধুসকল, আপনাদের নিশ্চয় বুঝি পাইছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক মোদী কেবিনেটত কেবাটাও গুরুত্বপূর্ণ দপ্তর দিয়া হয়েছে।